সিলেট কোম্পানিগঞ্জ সড়কে বাস সার্ভিস চালু করেছে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি। 9 নভেম্বর এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। নগরীর আম্বরখানা থেকে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে বাস। কোম্পানিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যেও 2 ঘন্টা পরপর বাস ছাড়বে। নগরীর আম্বরখানা থেকে কোম্পানিগঞ্জের জিরো পয়েন্টে গিয়ে থামবে বিআরটিসির এই বাসগুলো। জিরো পয়েন্টের পাশেই পর্যটকদের আকর্ষণীয় স্থান সাদাপাথর। এখন থেকে মাত্র 50 টাকা ভাড়ায় বিআরটিসির বাসে পৌঁছে যাওয়া যাবে সাদাপাথরের মনোরম দৃশ্য অবলোকন করতে। সংশ্লিষ্টরা জানান, আগে জনপ্রতি 200 টাকা ভাড়ায় অটোরিকশায় করে কোম্পানিগঞ্জের টোকের বাজার যেতে হতো পর্যটকদের। টোকের বাজার থেকেই ট্রলারে চলে যেতে হতো সাদাপাথরের দেশখ্যাত বুলাগঞ্জের জিও পয়েন্টে। এজন্য নৌকা প্রতি ভাড়া পড়তো 1 থেকে 1,500 টাকা। পরিবহন সিন্ডিকেটের কারণে নানা ভোগান্তিতেও পড়তে হতো যাত্রীদের। তবে এখন মাত্র 50 টাকা বাড়ায় যাওয়া যাবে বুলাগঞ্জ জিরো পয়েন্টে। 9 নভেম্বর সকালে সিলেট কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ রুটে বিআরটিসি ডাবল ডেকার বাস সার্ভিসের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বিআরটিসি বাস সার্ভিসের সিলেট জেলার সমন্বয়ক সোয়াইব শুভ বলেন, প্রাথমিক অবস্থায় সিলেট কোম্পানিগঞ্জ সড়কে 75 আসনের 2টি বাস চালু করা হয়েছে। এগুলো 2 ঘন্টা পরপর আসা যাওয়া করবে। পরে চাহিদা ভিত্তিতে আরও বাস বাড়ানো হবে। মাত্র 50 টাকা ভাড়ায় এই বাসে করে কোম্পানিগঞ্জের জিরো পয়েন্টে পর্যন্ত যেতে পারবেন যাত্রীরা। বাস সার্ভিসের উদ্বোধনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, পর্যটন বিকাশে বিআরটিসি বাস সার্ভিস আরও সম্প্রসারিত হবে। এক্ষেত্রে কোনো বাধা মেনে নেওয়া হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।